প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ। কেমন আছেন? আছি ভালো, শুভেচ্ছা। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, ফিতরা সর্বনিম্ন 115 টাকা। প্রথম আলো সম্পাদকের 6 সপ্তাহ আগাম জামিন। প্রবাসী আয় বেড়েছে, কমেছে রপ্তানি আয়। নতুন দেশে কর্মসংস্থান অনুসন্ধানের গুরুত্ব প্রধানমন্ত্রীর। সমকালের শিরোনাম, নতুন পদ্ধতিতে যাচ্ছে ঋণের সুদের হার। বিশেষ বরাদ্দ না পেলে 40 আসনে ইভিএম। শিক্ষকদের প্রশিক্ষক হচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর। কালের কণ্ঠের শিরোনাম, সুদের হারের সীমা উঠে যাচ্ছে জুলাই থেকে, উদ্বিগ্ন ব্যবসায়ীরা। বিসিএস এ পরিবর্তন আসছে, যে বছর পরীক্ষা সেই বছরই নিয়োগ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ইসির সংলাপে সাড়া মিলছে না। ইভিএমের চিন্তা এবার 35 আসনে। ডিজিটাল নিরাপত্তা আইন কোনোভাবেই বাতিল করা যাবে না, আইন মন্ত্রী। প্রতিদিনের বাংলাদেশ শিরোনাম করেছে কৃষির মেগা প্রকল্প, বড় দুর্নীতির পরিকল্পনা আটকে গেল। অপপ্রচার রোধে কঠোর অবস্থানে সরকার, পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আগামীকাল। আমাদের সময়ের শিরোনাম, হজ কোটা পূরণে নিবন্ধনের অনুরোধ মন্ত্রণালয়ের। মানব জমিনের শিরোনাম, বাজেটে 5 চ্যালেঞ্জ, যুগপথ আন্দোলনের যৌথ ঘোষণার চিন্তা। দেশ রূপান্তরের শিরোনাম, আওয়ামী লীগ নির্বাচনী অঙ্ক, চোখ 200 আসনে, লক্ষ্য 160। সুদহার প্রতি মাসে নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচনকালীন সরকার নয়, সুষ্ঠু ভোটেই জোর যুক্তরাষ্ট্রের। কুদ্দুস আফরাদ, আমরা গত কয়েকদিন ধরে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমাদের অনেক আলোচনা হচ্ছে এবং অনেক কথাবার্তাও হচ্ছে। আইনমন্ত্রী বলেছেন যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কোনো সম্ভাবনা নেই। প্রথম আলোর সম্পাদকের 6 সপ্তাহের আগাম জামিন। সব কিছু মিলিয়ে কেন প্রশ্ন করছি, আপনি একজন সাংবাদিক নেতা, এই জন্যই কি হচ্ছে? দেখেন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং আমাদের যানবাহন যে নিয়ন্ত্রণ অ্যাক্সিডেন্ট, ওইটার উপরে একটা আইন একই দিন সংসদে পাশ হওয়া, আমাদের এখানে মৃত্যুর জনিত দুর্ঘটনা যেগুলো আছে বা ব্যাপুরা গাড়ি চালিয়ে যেসব দুর্ঘটনা কমানোর জন্য জনগণের প্রচণ্ড দাবি, সেই দাবিটা আজকে এত বছর, অর্থাৎ আড়াই তিন বছর পার হয়ে গেছে, কার্যকর হয়নি। আর একই দিনে পাশ হওয়া ডিজিটাল আইন কিন্তু ওই দিনই কার্যকর হয়েছে, জনগণ কিন্তু এটাকে সেইভাবে সাপোর্ট করেনি। হ্যাঁ, এটা সত্য, যেহেতু দেশ এখন ডিজিটালাইজেশন, কিছু কিছু প্রতিকার মানুষের এমন আছে যে প্রচলিত আইনে হয় না, সেটা আইন লাগবে। হ্যাঁ, সেটার জন্য আইন লাগবে, ডিজিটাল একটা আইন লাগবে। কিন্তু ডিজিটাল সিকিউরিটি আইনে ধরেন এই যে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, মিডিয়া, এগুলো তো স্বীকৃত, সরকার স্বীকৃত একটা গণমাধ্যম। এখন ফেসবুকিং বা সরকারের স্বীকৃতির বাইরে যেসব জিনিস আছে সেটা একটা জায়গা, এটা একটা জায়গা। এখন আমি যদি বলি একটা নারীর ছবি তুলে বেআইনিভাবে বা কোনো তার অনুমতি ছাড়া, আমি সেটা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বা অন্যান্য অনলাইনে এটা প্রচার করি বা পাঠাই বা ইমেলে থ্রো করি, যে এটার জন্য একটা আইন যাওয়ার দরকার, কারণ আইন নেই এই অনলাইন সিস্টেম, এইভাবে একজনকে হেয়া করা যায়, হ্যারেস করা যায়, এটা ছিল না। কিন্তু একইভাবে পত্রপত্রিকা বলেন, টেলিভিশন বলেন, অনলাইন মিডিয়া বলেন, যেগুলো সরকার স্বীকৃত, যার একটা দায় দায়িত্ব, দায়ভার প্রতিষ্ঠান আছে, মানুষ আছে, ওইটার জন্য কিন্তু প্রচলিত আইনই আছে, প্রচলিত নানান আইন আছে, নানান দিক থেকে আইন আছে। এইটা ওই জায়গায় ঢুকিয়ে দেওয়া, এই বিতর্কটা কিন্তু শুরু থেকে ছিল সরকারের তরফে, আইনমন্ত্রী বা আমাদের তথ্যমন্ত্রী মাননীয়, তার অন্যান্যরা একাধিকবার কথা দিচ্ছে যে এটা সংশোধন করা হবে। সর্বশেষ আইনমন্ত্রী এই প্রথম আলোর ঘটনার পরে যেই অবস্থা, তার প্রেক্ষিতে গতকাল একটা কথা বললেন, সেটা হলো যে প্রথম আলোর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ডিজিটাল আইন সংশোধন হচ্ছে না, কিছু কিছু ধারা সংশোধন হবে সরকার শিগগিরই। অর্থাৎ এটা ওনার যে ধরনের ধারণা পাওয়া গেছে, মনে হচ্ছে যে সংসদের একটা অধিবেশন এই মাসেই বসবে, এই মাসে উঠতে পারে, আমরা জানি না উঠবে কি উঠবে না, সেটা এখনও ক্লিয়ার না। কিন্তু ডিজিটাল আইনকে যেইভাবে অপব্যবহার করা হচ্ছে, আরেকটা কথা,
সরকারের তরফ থেকে এই নিশ্চয়তা দেওয়া হয়েছিল এটার অপব্যবহার হবে না। আমরা জানি দু চারটা ঘটনা সারা, দু চারটা নেহায় দু চারটা, এটা কত শতাংশ আমি বলতে পারবো না, ম্যাক্সিমামই অপব্যবহার হচ্ছে। এবং যে কোনো কারণে, যে কোনো ছোতা একটা ঘটনায় দেখা গেল যার প্রভাব প্রতিপত্তি আছে, আমি শাসক দল বলবো না, শুধু শাসক দল ছাড়াও এই সমাজ রাষ্ট্রে যাদের প্রভাব প্রতিপত্তি আছে তারাই আরেকজনকে হাওয়া করছে। আমরা এটার সংশোধন চাই অবিলম্বে, ডিজিটাল আইন থেকে এই পেশাজীবীদেরকে, যেটা বললাম স্বীকৃত গণমাধ্যমদেরকে, এটার থেকে রেহাই দেওয়া দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। পরের বিষয়ে আসতে চাই, নির্বাচনকালীন সরকার নয় সুষ্ঠু ভোটেই জোর যুক্তরাষ্ট্রের, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ইসি সংলাপে সাড়া মিলছে না, সংলাপের নামে তামাশা করছে আমির খসরু চৌধুরী, মাহমুদ চৌধুরী বলেছেন, আলোচনায় বসা অর্থহীন অলি আহমেদ বলেছেন, সংলাপে না যাওয়ার সম্ভাবনাই বেশি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেছেন। যারা না যাওয়ার সম্ভাবনা তার একটা একটা পাড়ের বাসিন্দা, একটা পাড়ের বাসিন্দা, আবার তার বাইরে আর একটা পাড় আছে। বিষয়টা হচ্ছে ভালো বলছেন, একটা পাড়ের বাসিন্দা। বিষয়টা হচ্ছে আপনার ধরেন যে কোনো কিছু যদি আমরা করতে চাই, ভালো কিছু করতে চাই, তাহলে আমরা সংঘাত এড়িয়ে কীভাবে আলোচনার মাধ্যমে সেই দিকেই করা উচিত। যারা বলছে যাবে না বা যাওয়ার এখনও সম্ভাবনা দেখছে না, এরা সবাই রেসপন্সিবল মানুষ, সমাজ রাষ্ট্রের দলের, তাদেরকে বলবো যদি না যায় তাহলে তারা কী করবেন, এটা তো নিজেদের দেশ, এটা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান না, নিজেদের দেশ। মানুষের সাপোর্ট আদায়ের চেষ্টাটা করবেন, মানুষের সাপোর্ট আদায়ের চেষ্টাটা করতে গেলে তারা কতদিন, এর চেয়ে ভালো সংলাপ বা যে কোনো ধরনের যে কোনো পর্যায়ে হোক, ডায়ালগ হোক, আলোচনা হোক, এটা বোথ সাইডেরই একটা ইয়া দরকার আছে। কারণ আমাদের এই গণতন্ত্রটাকে অব্যাহত রাখতে হবে, এক দুই হচ্ছে আমাদের নানান ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, এটা অবশ্যই আমাদের আবার কিছু খামতিও আছে, ঘাটতিও আছে, সুশাসনের কিছু কিছু জায়গায় ঘাটতি আছে, বিভিন্ন জায়গায় ঘাটতি আছে, আমাদের কিছু মোরাল কালচারে কিছু ঘাটতি আছে, এটার জন্য দায়ীবার কিন্তু শুধু সরকার না, সবাই, আমি আপনি পজিশন অপজিশন সবাই, তো সবগুলো মিলিয়ে আমরা তো একটা ভালো রাষ্ট্র চাই, সামনে ভালো সরকার চাই, ভালো দেশ চাই, দেশটাকে আরও উন্নতি চাই। আমার মনে হয় এই জায়গাটায় মানে একপেশেভাবে কোনো দিকে কথা বললে ঠিক হবে না, সরকারি দলের তরফ থেকে যেরকম কিছুটা নমনীয় হওয়া দরকার, অপোজিশনের তরফ থেকে আমি মনে করি যে তাদের একটু উদার মনোভাব নিয়ে, অর্থাৎ তালগাছটা আমার মনোভাব নিয়ে যদি আলোচনা হয় তাহলে হয়তো কিছু হবে, কিন্তু তালগাছটা আমাদের না, জনগণ আমাদের, জনগণের উন্নয়ন আমাদের। আমি কিন্তু চেয়ারের বাইরে থাকলেও কল্যাণ করতে পারি, তো ওই মনোভাবটা থাকতে হবে। ইভিএম যেটা বল, ইভিএম এবং আপনার যুক্তরাষ্ট্রের কথা বললেন, যুক্তরাষ্ট্র না কোনো রাষ্ট্রই আমাদেরকে ডিরেকশন দেয়, আমরা একটা স্বাধীন দেশ, ডিরেকশন দিয়ে করতে পারে, একবার দুর্বল সরকার যখন হয় যার অস্তিত্ব মাটির সাথে থাকে না, জনগণ তার পিছনে নাই, আমরা দেখছি তাদের ভরসা হয়ে যায় বাইরের মিত্র দেশ বা আমাদের কী বলবো ঋণ সহায়তা দানকারী দেশগুলোর উপরে। এটা আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ একটা বড় দল, এটা ভাবতে হবে। যারা মনে করেন, যারা ভাবেন যে বাইরের থেকে ডিরেকশনে সব কিছু হয়, হবে না, এখন ওই অবস্থা নাই বাংলাদেশের, ওই অবস্থা উচিত না, হওয়া তো অবশ্যই উচিত না। আপনি ওই যে দেখলেন না আমাদের এখানে প্রথম আলোর ঘটনায় বাইরের বেশ কিছুতে সঙ্গে সঙ্গে উদ্বেগ প্রকাশ করলো, এই করলো ওই করলো, ইন্ডিয়া বিবিসিরে তো চার পাঁচ দফা তল্লাশি দিলে, একটা বিবিসির মতো আন্তর্জাতিক সংস্থারে নাস্তানাবুদ করলো একটা রিপোর্টের কারণে, মোদী বিরোধী একটা রিপোর্টের কারণে, কোনো দেশ তো এখানে আসতে, কারণ তাদের গোড়া অনেক শক্ত। তো আমি মনে করি এখানে গভর্নমেন্টের, যে কোনো গভর্নমেন্ট থাকুক, এই আওয়ামী লীগ গভর্নমেন্ট না, যে কোনো গভর্নমেন্ট থাকুক, এই ধরনের বাইরের পরামর্শ দিয়ে অ্যাভয়েড করাটাই হচ্ছে একটা সরকারের ভিত্তির উপর নির্ভর করে। একেবারে অনুষ্ঠানে আমরা শেষের দিকে, আজকে চলচ্চিত্র দিবস, আমি জানি যে আপনি বিনোদন সাংবাদিকতার সাথেও জড়িত এবং এই এই বিষয়েও আপনার অনেক আগ্রহ আছে, এই যে আজকে চলচ্চিত্র দিবস এবং নায়ক আলম বীরের আজকে আবার জন্মদিন, সব কিছু মিলিয়ে বিনোদনের জায়গাটা, এই যে রুচির দুর্ভিক্ষর কথা বলা হচ্ছে, অনেক কিছুই আলোচনা হচ্ছে, কী মনে হয় আপনার কাছে? ঠিকই আছে, রুচির দুর্ভিক্ষ না, এই যে আজকে চলচ্চিত্র দিবস, এটা তো আমাদের এই দেশের ঐতিহ্য। আমরা যে অঞ্চলে বসবাস করি, আমাদের গায়ের গান, মাটির গান, আমাদের কিন্তু অনেক ঐতিহ্য আছে সংস্কৃতিতে, এবং আগে চলচ্চিত্রের মাধ্যমে এইসব আমাদের নিজস্ব সংস্কৃতিগুলোই তুলে ধরতো। কালের বিবর্তনে আমরা অনেকটা এখন অন জায়গা থেকে একটু সরে এসেছি, একই সঙ্গে
এই দুনিয়াটা ডিজিটালাইজেশনের, আমাদের চলচ্চিত্র বাংলাদেশে সেইভাবে ডিজিটালাইজেশন হয়নি। তার ইনস্ট্রুমেন্ট বলেন, অন্যান্য কিছু বলেন, কোনো প্রেক্ষাগৃহ বলেন, কোনো জায়গার থেকে ডিজিটালাইজেশনের ছোঁয়া পায় নাই। চেষ্টা করা হচ্ছে। তো আমি মনে করি, যদি চলচ্চিত্র হচ্ছে এমন একটা শক্তিশালী মাধ্যম, এত বড় শক্তিশালী মাধ্যম, রাজনৈতিক দল যেরকম জনসভা করে একটা মানুষকে উদ্বুদ্ধ করে, চলচ্চিত্র একটা পারে, তো সেই জায়গাটা থেকে, চলচ্চিত্র থেকে আমাদের এই যে মানুষ যারা দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে ওই জায়গাটা নিয়ে আসতে হবে। আমি মনে করি চলচ্চিত্র দিবস যদি সরকার, মানুষ বা এই চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা, নীতি নির্ধারকেরা এই ধরনের চিন্তাভাবনা করে প্রপোজাল বা ইয়া করা হয়, তাহলে ভালো হবে। আমরা ওই জায়গায় থাকতে চাই না, এটা ভাবতে। আর বিশ্বের পরিপার্শ্বিক, এখন আমাদের এখানে চলচ্চিত্র নির্মাণে ব্যয়ও এত করতে পারে না প্রডিউসাররা, এটাও ভাবতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, আজকে চলচ্চিত্র দিবস এবং আমাদের প্রিয় নায়ক আলমগীরের জন্মদিন, দুপুরে তারকা কথন অনুষ্ঠানে নায়ক আলমগীর উপস্থিত থাকবেন, সেই অনুষ্ঠানটি দেখবার আহ্বান জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খুদা হাফেজ।